হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেরলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা খাবার। এটা হলো মাংস দিয়ে বুনা খিচুড়ি। এই বুনা খিচুড়িটা রান্না করতে কোনো স্পেশাল অকেশন লাগে না, আপনারা এটা যে কোনো সময় রান্না করতে পারেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, এবং আমার ভিডিওটাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলেন তাহলে দেখে নিই আমরা কীভাবে বোনা খিচুড়িটা রান্না করতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 700 থেকে 800 গ্রামের মতন মাংস। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। নিয়েছি 2 চা চামচ করে হলুদের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলা মশলা আমি এখন মাংসের সাথে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। নিয়েছি 2টা তেজপাতা, 2টা কালো এলাচ, 2টা সবুজ এলাচ, 3-4টা লং, 3 থেকে 4 পিস দারচিনি। সবগুলা গরম মশলা আমি এখন মাংসের সাথে দিয়ে দিলাম। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট। তারপর দিয়ে দেব 4টি কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ আর 1/2 কাপ টমেটো। আমি টমেটোগুলো কুচি করে কেটে রেখেছি। আর দিয়ে দিলাম 1 পিস লেবু। লেবুটা দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব ম্যারিনেটের জন্য। আমরা প্রায় 20 মিনিট ধরে এটাকে ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট হতে হতে এখন আমি মুগ ডালগুলো ভেজে নেব। এখন আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখন আমরা মুগ ডালটাকে একটু ভেজে নিব। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মাঝে আমি মুগ ডালগুলোকে দিয়ে একটু ভেজে নেব। মুগ ডালগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, একটু হালকা একটু ফ্যাকাশে কালার হয়ে যাবে। আমাদের ডালগুলো অলরেডি হয়ে গেছে, আমি প্রায় 5-6 মিনিট ভেজেছি। তারপর আমি নিয়ে নিলাম 2 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে কালি জিরা পলা চালও ইউজ করতে পারেন, আমি আজ বাসমতি চাল দিয়ে করব। তারপর নিয়ে নিলাম 1 কাপ মসুর ডাল। তারপর আমরা যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সবগুলা চাল ডাল একসাথে একটু মিশিয়ে এর মাঝে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কয়েকবার পানিটাকে চেঞ্জ করে এটাকে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি একটা স্ট্রেনারে রেখে দেব একটু পানিটা ঝরার জন্য। এর মাঝে আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এক চুলাতে একটা পাতিল বসিয়ে এর মাঝে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তারপর আমরা যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। মাংসটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে আমরা এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমরা ফিরে আসছি 10 মিনিট পর। এই হলো 10 মিনিটের পরের অবস্থা। আমাদের মাংস থেকে অনেক পানি উঠে গেছে। এখন আমরা একটু এটাকে নেড়ে দিব। নেড়ে আমরা এটাকে রান্না করব ভালো করে, আমরা এটাতে পানি দিব না। যে পানিটা উঠেছে ওটা দিয়ে আমরা এটা রান্না করে ফেলব। এটাকে আরও 20 মিনিট ধরে রান্না করেছি, এর মাঝে আমি অনেকবার নেড়ে দিয়েছি। আমাদের মাংসটা অলরেডি হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে, তেলটাও বেশি উঠেছে। এখন আমি খিচুড়িটা রান্না করব। আমি চুলাতে একটা পাতিল বসিয়ে এর মাঝে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফোড়ন দেব গরম মশলা দিয়ে। একটু গরম মশলা এটার সাথে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলা মশলা আমি তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নেব।
একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব এক চা চামচ করে আদা এবং এক চা চামচ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে তারপর আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ভাজবো। চালটা চালটাকে একটু ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ চালটা ভাজার পরে এর মাঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আরও 10 থেকে 12 মিনিট চালটাকে একটু ভেজে নেব। চালটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালটার মধ্যে থেকে একটা ফ্যাকাশে কালার আসে। আমি এর মাঝে পানি দিয়ে দেব। আমি 2 কাপ ডাল আর 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 8 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না চালটা বেশি আসে। আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে ঢেকে রান্না করেছি। এখন আমাদের চালটাও বেশি উঠেছে, চালটা দেখা যাচ্ছে এখন। এখন এর মাঝে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা পুরোটা মাংস দিয়ে দিব। পুরোটা মাংস দেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে এখন আমরা ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের জন্য। এর মাঝে পাতিলের ছিদ্রটা, যে ছিদ্রটা আছে এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। আমরা ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। এই হলো 20 মিনিটের পর অবস্থা। আমাদের খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম খিচুড়িটা, একদম ঝরঝরা হয়েছে। পানি শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে নিব। এরকম মজাদার খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন? এর সাথে যদি আচার হয় আরও মজাদার হবে। আপনারা এটাকে সালাদ অথবা আচারের সাথে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে কমেন্ট বক্স সেকশনে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এর সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটা আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।